জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের মেয়াদ কতদিন চায় বিএনপি। অবাধ নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞার আহ্বান জানালো মার্কিন মানবাধিকার সংস্থা। সরকারকে পদত্যাগে বাধ্য করতে যে নতুন কৌশল অবলম্বন করল বিএনপি। এরপর থাকছে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ, বিএনপির মহাসমাবেশ, পিটার হাসের সঙ্গে কি কথা হল স্বরাষ্ট্রমন্ত্রীর। সবশেষে দেখবেন জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের বিরুদ্ধে নতুন নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, পাল্টাপাল্টি ডাকা রাজনৈতিক সমাবেশগুলো সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং বিরোধী দলগুলো ডাকা বিক্ষোভ প্রায় দমনপীড়নের সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেট দলের কংগ্রেসম্যান এড কেইস এবং বিরোধী রিপাবলিকান দলের রিক ম্যাকর্মিক বাংলাদেশে সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দিনভর বৈঠক করেছেন। বৈঠকে প্রাধান্য পেয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন। কংগ্রেসম্যানরা জানতে চেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে সমঝোতা সম্ভব কিনা। নির্বাচন নিয়ে বড় দুই দলের বিপরীতমুখী অবস্থানের কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে বলে একাধিক বৈঠকে বলা হয়। বৈঠক সূত্র জানায়, কংগ্রেসম্যানরা চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে বেশি জোর দিয়েছেন। তারা জাতিসংঘকে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ডাকার পরামর্শ দিয়েছেন। তারা আরও বলেছেন, বাংলাদেশের এমন নির্বাচন করা উচিত যা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। বাংলাদেশে গত দুমাসেরও বেশি সময় ধরে সরকার পতনের একদফা আন্দোলনে আছে বিএনপি। সরকার পতনের আন্দোলনে আসার কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, নির্বাচনের সময় একটি নির্দলীয় সরকার না থাকলে অবাধ নির্বাচন সম্ভব নয়। কিন্তু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দলটির নির্বাচন কমিশন এবং সরকারের যেসব সংস্কারের কথা বলা হচ্ছে সেটি বেশ সময় সাপেক্ষ। বিএনপি নির্বাচন পরিচালনার জন্য দুই তিন মাস নয়, বরং এক বছর বা তারও বেশি মেয়াদের অন্তর্বর্তীকালীন সরকার চায় কিনা রাজনৈতিক অঙ্গনে এখন সেই প্রশ্ন উঠেছে। এমনকি বিএনপি যে নির্দলীয় সরকারের কথা বলছে তার বিস্তারিত কোনো রূপরেখা দেয়া হয়নি তাদের পক্ষ থেকে। সেই সরকারে কারা থাকবেন সেটাও স্পষ্ট নয়। দশ দফা দাবি নিয়ে ৬ মাসেরও বেশি সময় আন্দোলনের পর চলতি বছরের ১২ জুলাই সরকার পতনের একদফা আন্দোলনে যায় বিএনপি। তবে এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক শব্দটির পরিবর্তে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হচ্ছে। তবে নাম যেটাই হোক, বিএনপি যে এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছে সেটা স্পষ্ট। বিএনপি শুরুতে অতীতের আদলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আসলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সেটা সবসময় নাকচ করে দিয়েছে। এমনকি এরকম একটি সরকারের বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলোর পক্ষ থেকেও দৃশ্যত কোনো বক্তব্য বা চাপ আসেনি। ফলে এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের বদলে বিএনপি নির্দলীয় বা নিরপেক্ষ সরকারের কথা বলতে শুরু করে। বাংলাদেশে এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেসব সরকারের মেয়াদ ছিল তিন মাস, যদিও ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল দুই বছর। এবার বিএনপি নিরপেক্ষ কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের যে কথা বলছে সেখানে সেই সরকারের মেয়াদ নিয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি দলটির তরফ থেকে। আবার একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব কাজের কথা বিএনপি তুলে ধরছে সেটারও বাস্তবায়নের সময় সাপেক্ষ। ফলে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা আছে যে বিএনপি প্রথমেই নির্বাচনে না গিয়ে নির্বাচনের আগে অন্তত এক থেকে দুই বছর মেয়াদি কোনো একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার উদ্দেশ্য হতে পারে এই সময়ের মধ্যে মামলার চাপ কমিয়ে দল গোছানো এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের বাইরে থাকা নেতাদের দেশে ফিরে আনার পরিবেশ তৈরি করা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করতে প্রস্তাব উত্থাপন করার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে মার্কিন কংগ্রেসের চিঠি। কোন দেশের নির্বাচনে জাতিসংঘের ভূমিকা কী হতে পারে, কীভাবে হবে, এ নিয়ে গত বছরের ১লা ফেব্রুয়ারি একটি নীতিমালা তৈরি করেছে জাতিসংঘ। ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট সুপারভিশন অবজারভেশন প্যানেল অ্যান্ড সার্টিফিকেশন শিরোনামের ওই দলিলে নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতিসংঘের নির্বাচনের সহায়তা সংক্রান্ত দলিলপত্রে বলা হয়েছে, কোনো দেশের নির্বাচন জাতিসংঘে শুধুমাত্র তখনই তত্ত্বাবধান করতে যাবে যদি ওই দেশ সহায়তার অনুরোধ করে অথবা নিরাপত্তা পরিষদে বা সাধারণ পরিষদে এ সংক্রান্ত কোনো প্রস্তাব পাশ করা হয়। বাংলাদেশের বিরোধী দল বিএনপি আগামী দুই মাসকে তাদের দাবি মানতে সরকারকে বাধ্য করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচনা করছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচন প্রশ্নে সরকারকে একটি গ্রহণযোগ্য সমাধানে আসতে বাধ্য করতে প্রয়োজনীয় সব কিছু করার জন্যই প্রস্তুত হচ্ছেন তারা। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের এবং প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ওই তফসিল ঘোষণা করা হতে পারে। কিন্তু বিএনপি চাইছে তফসিল ঘোষণার আগেই নির্বাচন ইস্যুতে রাজনৈতিক ফয়সালা নিশ্চিত করতে এবং এ লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণার চিন্তা আছে দলের নীতি নির্ধারকদের মধ্যে। এসব কর্মসূচির মধ্যে ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে কর্মসূচি সহ নানা ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে দলের অভ্যন্তরে। আর এসব কর্মসূচিতে সরকার পক্ষ বাধা দিলে যদি পরিস্থিতি সহিংস হয়ে ওঠে তাহলে এক পর্যায়ে অসহযোগ আন্দোলনের দিকেও যেতে পারে দলটি, এমন ধারণাই পাওয়া গেছে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে। বাংলাদেশে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনের মুখেই সে সময়কার খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে বাধ্য হয়েছিল। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, কোনো ধরনের আক্রমণাত্মক পথে না গিয়ে একের পর এক কর্মসূচির মাধ্যমে তারাও একই পরিস্থিতি তৈরি করবেন দাবি আদায়ের জন্য, যাতে করে তার ভাষায় সরকার গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নের সমঝোতায় বাধ্য হয়। আগামী 28 অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার 22 অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এ সময় তিনি বিষয়টি জানতে চান বলে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, বৈঠকে পিটার হাস জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা কিংবা তোমরা অন্য কিছু করবা কিনা। তিনি বলেন, আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে করবেন, কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন তবে আমাদের কিছু বলার নেই।